আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, আজকের বিষয় হবে এসি টু ডিসি কানেকশন। এবং আমাদের একটা 12 ভোল্টের ফ্যান আছে এবং আমার হাতে একটা টেম্পারেচার কন্ট্রোল সার্কিট আছে। সার্কিটটা দিয়া আমরা এরকম আইসি ঠান্ডা রাখার জন্য, কুলিং ফ্যান চালানোর জন্য কীভাবে এগুলোর সম্পূর্ণ কানেকশন দিতে হয় এবং এসি টু ডিসি ফিল্টারিং বোর্ড সহ কমপ্লিট করে আজকে আমি দেখাবো। দেখেন, দেখাইতে গেলে আমার হাতে 4 পিস ডায়োড আছে, যে ডায়োডটার নাম্বার হলো IN4007। ডায়োডের দুটো অংশ আছে, পজিটিভ নেগেটিভ। তাহলে আমি এই দুইটা মাত্রা একত্রে নেগেটিভ দুইটা মাত্রা আমি একত্র করে দিলাম এবং এখানে আরও দুইটা পজিটিভ দুইটা মাত্রা আমি একত্র করে দিলাম। এটা দিয়ে আমি ব্রিজ কানেকশন করব এসি টু ডিসি, এবং পজিটিভ টু নেগেটিভ আমি দুই মাথা কানেকশন করে দিলাম। যারা এটা হলো ব্রিজ সিস্টেম, আমি 4টা রেক্টিফায়ার দিয়ে এটা ব্রিজ করতেছি। এটা দিয়ে আমি কানেকশন করবো সুন্দরভাবে। এখন আমি এই যে দেখেন, পজিটিভ মাথার আমি ব্যাখ্যা করে দিলাম, নেগেটিভ মাথার আমি ব্যাখ্যা করে দিলাম। আর এদিকেও আমার যেখানে এসি ইন হবে, এসি ইনের দুটো মাথা আমি ব্যাখ্যা করে দিলাম। এই যে এখন এই যে দুটো সাদা অংশ, এই দুটো দিয়ে আমি পজিটিভ ভোল্ট পাবো, এবং এই দুটো কালো অংশ, এই দুটো দিয়ে আমি নেগেটিভ ভোল্ট পাবো। এখন আমি এটা ফিল্টারের সাহায্যে যদি আমি কানেকশন করি, আমার ফিল্টারটা হলো ক্যাপাসিটার 25 ভোল্ট 2200 মাইক্রোফ্যারাড। এখন এই যে সাদা যে অংশটা, এটা হলো নেগেটিভ। এই নেগেটিভের সাথে আমার এই ক্যাপাসিটার নেগেটিভ কানেকশন হবে। এই যে ক্যাপাসিটার নেগেটিভ, এখন আমি যে পজিটিভের সাথে, এই যে পজিটিভের সাথে আমি পজিটিভ ক্যাপাসিটার পজিটিভ, এটা ক্যাপাসিটার পজিটিভ, আর এই যে দুটা রেক্টিফায়ার, দুটা হলো পজিটিভ। এখন যদি আমি হাফ ওয়েভ এবং ফুল ওয়েভ কানেকশন করতে যাই, দেখেন এই তিন তার দিয়ে যখন আমার কানেকশন হবে এটা হলো ফুল ওয়েভ, এবং যখন আমার দুই তার দিয়ে হবে এটা হলো হাফ ওয়েভ। এখন যদি আমি এই কানেকশনটা মাঝখানেরটা আমি বাদ দিই, মাঝখানটা বাদ দিলে এটা ট্রান্সফোর্ট আছে আমার 909, মানে 909 ট্রান্সফর্মার। এখন যদি আমি এভাবে কানেকশন করি তাহলে কানেকশনটায় ভোল্টেজটা হবে 18 ভোল্ট, আর যদি এভাবে করি তাহলে হবে 9 ভোল্ট। বিষয় কমপ্লিট। এখন আমি 9 ভোল্টেই কানেকশন করবো, 9 ভোল্টে কানেকশন করে আমি একটা ফ্যান চালাবো। তাহলে যদি এভাবে কানেকশন করতে হয়, এবার কানেকশনের জন্য আমার সুন্দরভাবে একমাত্রা কানেকশন করে দিলাম, বাকি যে একমাত্রা থাকবে। এখন যদি এটা দিয়ে কানেকশন করি তাহলে 9 ভোল্ট পাবো, এটা দিয়ে কানেকশন করলে 18 ভোল্ট পাবো। আমি 9 ভোল্ট কানেকশন করবো, এটার জন্য এখন কানেকশন করবো। এটা কানেকশন দিলে আমি পাবো 9 ভোল্ট, 9 ভোল্ট আমি ডিসি পাবো, 9 ভোল্ট ডিসি। এখন আমি এটা ভোল্টেজটা মাপ দেবো। এখন আমি এটা পজিটিভে পজিটিভ লাগাবো, নেগেটিভে নেগেটিভ লাগাবো। কত ভোল্ট আসছে আমার? 14 ভোল্ট আসছে, কারণ ফিল্টারিং করতে গেলে ভোল্টেজ এরকম বাইরেই থাকে। তাহলে আমি কতটুকু বুঝতে পারলাম ফিল্টারিং কানেকশন কীভাবে করতে হয়। এখন আমি যদি এখান থেকে 12 ভোল্ট নিতে চাই, আমার কাছে একটা যে রেগুলেটর ক্যাপাসিটর আছে, এটা হলো নাম্বার হলো 78012, নাম্বারটা হলো 78012। এখন এটা দিয়ে আমি যদি 12 ভোল্ট নিতে চাই, 12 ভোল্ট নিতে গেলে দেখেন আমার এই রেগুলেটর ক্যাপাসিটরটা হলো, এটা হলো পজিটিভ ইনপুট, এটা হলো পজিটিভ আউটপুট, এটা হলো নেগেটিভ মানে গ্রাউন্ড, এটা হলো মাঝখানেরটা হলো গ্রাউন্ড, এটা হলো পজিটিভ ইনপুট পজিটিভ আউটপুট। এটা যদি পজিটিভ ইনপুট হয় আমাদের পজিটিভ লাগবে পজিটিভের সাথে, সুন্দরভাবে আমার এই পজিটিভ পজিটিভের সাথে লাগবে এভাবে। এভাবে আমার এই পজিটিভ পজিটিভের সাথে লাগবে।
এখন আমি যদি তোমাকে পোস্ট কিছু এখন আমি নেগেটিভের সাথে আমি নেগেটিভ ফিল্টারের নেগেটিভের সাথে আমি তার দিয়া আমি এই যে রেগুলেটর ট্রান্সফর আর মাঝখানে যে আমার গ্রাউন্ড পয়েন্টে আমি শর্ট দিয়ে দেবো, এই যে জাম্পার দিয়ে দেবো। এখন যদি মাপ দিই তাহলে আমি বুঝতে পারবো যে আমার কি এখানে 12 ভোল্ট পাবো কি না। এখন আমার এটা বলছিলাম পজিটিভ আউটপুট, মাঝখানেরটা হলো গ্রাউন্ড, তাহলে কিন্তু আমি এখানে যে 12 ভোল্ট পাচ্ছি, এই যে 12 ভোল্ট 11.11 ভোল্ট, ঠিক আছে। এরকম ইলেকট্রনিক পার্টসে কিছু টলারেন্স হাফ ডাউন থাকতেই পারে, এই যে দেখেন 11.5 ভোল্ট। এখন আমি এটাকে যদি কানেকশন করি, কানেকশন করতে গেলে আমার এখন আমি এই যে পজিটিভ আউটপুটে আমি রেড কালার লাল কালার তারটা লাগিয়ে দিলাম পজিটিভ আউটপুট, এবং আমি এখান থেকে ফিল্টার থেকে সরাসরি গ্রাউন্ড নেগেটিভ আমি গ্রাউন্ডটা সরাসরি ফিল্টার থেকে নিয়ে যাবো। এখন আমি কি পেলাম, গ্রাউন্ড পেলাম পজিটিভ পেলাম। এখন এখান থেকে যদি আমি গ্রাউন্ড এবং পজিটিভ বন্ধ রাখি, এখন যদি আমি এই সার্কিটটাকে কানেকশন করতে যাই তাহলে দেখেন এখানে এক নম্বরে যে পয়েন্ট আছে এটা হলো গ্রাউন্ড, 12 ভোল্ট পজিটিভ ইনপুট, জাম্পার 12 ভোল্ট আউটপুট। এখন আমি এখানে নেগেটিভ ইনপুট করবো সরাসরি, যে ফিল্টারিং সার্কিট আমি তৈরি করছি ফিল্টারিং সার্কিট থেকে এই যে 12 ভোল্ট নেগেটিভ, এবং যে আমার ফ্যানটা চালাবো এই ফ্যানের নেগেটিভটা আমি সরাসরি এখান থেকে দিয়ে দিতে পারি, তাতে আমার কোনো সমস্যা নেই। এখানে এখান থেকে এখন আমি এই যে 2 নম্বর পয়েন্টে পজিটিভ ভোল্ট 12 ভোল্টিং করবো, এখান থেকে আমার আর একটা জাম্পার লাগবে, জাম্পারটা সুন্দরভাবে টাইট দেব, লুজ না থাকে, লুজ থাকলে অবশ্য স্পার্কিং করবে, এই যে। তারপরে কী হবে, 3 নম্বর লাইনটা আমার জাম্পার হবে, এই 3 নম্বর লাইনটায় সুন্দরভাবে দেখবেন, আমার সাথে থাকবেন, আমার ইলেকট্রিক সিম্বল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এই যে দেখেন কানেকশন কমপ্লিট। এখন এই যে আমার যে ফ্যানটা চালাবো, যে ফ্যানটার যেখানে চালাবো যে কালো যে তারটা, এই কালো তারটা আমি সরাসরি নেগেটিভ নিউট্রাল নিয়ে আসা করছি, নিউট্রাল দেওয়া আমি যে লাল তারটা থাকবে, এই লাল তারটা আমার এখানে রিলের সাথে কানেকশন হবে, রিলের পয়েন্টের সাথে, যে 4 নম্বর পয়েন্টে আমার এটা এই যে কানেক্ট করে দিলাম। অবশ্য আমি এরকম ভিডিও দিই না আর তো, আমি একটা চ্যানেলে আমি ভিডিওটা দিয়েছিলাম, ওর ফ্যান চলে নাই, আমার একবার বলছিল ভাই ফ্যান তো চললো না, আজকে ভাই ফ্যান চলবে। এখন আমি লাইন দেবো, সুন্দরভাবে দেখবেন লাইন দিয়ে দিতেছি, এই যে ভাই ফ্যান কিন্তু চলছে না, দেখেন ফ্যান কিন্তু চলছে না। ফ্যান চলতে হলে এখানে আমার এই যে সেন্সর ওয়ার, এটা হলো সেন্সর ওয়ার, এই সেন্সর ওয়ারটা আমার এখানে লাগাই দিতে হবে, তখনই ভাই ফ্যানটা চালু হবে। এই যে দেখেন, এই দেখেন ভাই ফ্যানটা যখন এটা লাগাই দিছি তখনই তো ফ্যানটা চালু হয়ে গেছে। এখন আমার কী করতে হবে, এই ফ্যানটা কোথায় যাবে, এই ফ্যানের বাতাসটা কোথায় যাবে, ফ্যানের বাতাসটা যাবে আমার এই যে আমরা যে অ্যাম্পলিফায়ারগুলো ব্যবহার করি, স্টিকের অ্যাম্পলিফায়ারগুলো 4-1 হইতে পারে, 4-1 হইতে পারে, 4-2-3-1 হইতে পারে, এই যে বাতাসটা ঠিক এভাবে যা লাগবে, এবং এইটা ফিটচিনের সাথে থাকবে। এবং এখানে আর একটা জিনিস আপনারা করবেন, সেই জিনিসটা হলো দেখেন এখানে 19 আছে, এটা দিয়া আমার আপ হবে, এই যে ডাউন, এই ডাউন, এটা দিয়া আপ, এই যে এটা দিয়া আপ,
দেখেন সুন্দর চাপ ধরে রাখবেন আপ হবে এটা দিয়া ডাউন হবে তাহলে এখন আমি কত রাখবো 20 এ রাখবো 20 হওয়ার পরে আমি এখানে একটা চাপ দেব তাহলে এখন 20 এর পরে যখন চাপ দিছি 27 কেন দেখা যাচ্ছে এখন আমাদের আবহাওয়ার তাপমাত্রা আছে 27.6 এই আইসিটা সবসময় আপনার ঠান্ডা থাকবে এখানে সেটআপটা 20 থেকে 22 এর ভিতরে রাখবেন এর বেশি দিবেন না যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক দিবেন আমি যদি আপনাদের অন্য কোনো এরকম এসি টু ডিসি কানেকশন শেখার প্রয়োজন হয় আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।